আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজ আমরা শিখব আদিকোশী জীবের জিন প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রিপ্লেসেবল সিস্টেম বা রোধ পদ্ধতি ইকোলাই ব্যাকটেরিয়ার কোষের ট্রিপ্টোফেন অপেরন মডেলটি এই জিন প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রোধক পদ্ধতির একটি প্রকৃষ্ট উদাহরণ ট্রিপ্টোফেন হলো একটি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যা ব্যাকটেরিয়ার কোষের বৃদ্ধি ঘটায় তাই ব্যাকটেরিয়ার কোষের ভেতরে এই ট্রিপ্টোফ্যান সিনথেসিসের জন্য দায়ী জিনটি সবসময়ই কার্যকর থাকে তবে কখনো কখনো তা বন্ধ হতে পারে বা নিয়ন্ত্রণও হতে পারে চলো আমরা এই ট্রিপ্টোফ্যান অপেরন মডেলটি দেখি অর্থাৎ রিপ্রেসেবল সিস্টেমের মাধ্যমে কিভাবে আদিকোষী জীব তাদের জিন প্রকাশ নিয়ন্ত্রণ করে সেটাই দেখি ধরি এটা একটা ব্যাকটেরিয়ার কোষ সার্কুলার ডিএনএ ঠিক এই জায়গাটাতে ট্রিপ্টোফেন অপেরণের জন্য দায়ী জিনটি অবস্থান করছে আমরা জিনটিকে এঁকে ফেলি আমরা যেন অপেরণের দুটো পার্ট থাকে একটা হচ্ছে রেগুলেটরি পার্ট আর একটা স্ট্রাকচারাল পার্ট ট্রিপ্টোফেন অপেরণের ক্ষেত্রে এর স্ট্রাকচারাল পার্টে যে পলিসেস্ট্রনিক জিন থাকে অর্থাৎ একাধিক ফাংশনাল জিন থাকে তাদের সংখ্যা পাঁচটি আমরা উল্টো দিক থেকে লিখে আসি ট্রিপ এ ট্রিপ বি ট্রিপ সি ট্রিপ ডি এবং ট্রিপ ই এই পাঁচটি হচ্ছে স্ট্রাকচারাল জিন এবং স্ট্রাকচারাল জিনের আপস্ট্রিমে অবস্থান করে অপারেটর ও ফর অপারেটর অপারেটর রিজিয়নে রিপ্রেসার প্রোটিন বাইন্ড করে বা অর্থাৎ রোধক প্রোটিনটা বাইন্ড করে এর পাশে থাকে প্রোমোটার প্রোমোটার রিজিয়নে আর এনে পলিমারে জেনজাইম করতে পারে এর কাছে বা দূরে আরও একটি জিন অবস্থান করে তাকে আইজিন বা আরজিন বলে আইজিন বা আরজিনের অর্থ হলো রেগুলেটর জিন বা ইনহিবিটর জিন এই জিনটি রোধক প্রোটিন তৈরি করে এবং রোধক প্রোটিনের তৈরিকারী জিনটির পাশে অবস্থান করে আরও একটি প্রমোটার রিজন অর্থাৎ এটুকু হলো স্ট্রাকচারাল পার্ট এবং এখান থেকে এতটুকু হলো রেগুলেটরি পার্ট এই দুটো পার্ট নিয়ে গঠিত হয় হচ্ছে অপেরণ শিক্ষার্থীরা আমরা ট্রিপটোফেন অপেরণের কী কী অংশ নিয়ে গঠিত এবং তারা কী ফাংশন করে সেটাও একটু দেখে নিলাম এটা হচ্ছে একটা মনোসিস্ট্রনিক জিন ইনহিবিটর জিন রেগুলেটর জিন এই জিনের প্রোমোটার রয়েছে এখানে যখন আর এ পলিমারে যেসে এই প্রোমোটার সাইটে বাইন্ড করে তখন এই জিনটি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে ইনহিবিটর প্রোটিন তৈরি করে এবং এই প্রোমোটার সাইটে যখন আর এন এ পলিমারে যেসে বাইন্ড করে অপারেটর সাইটটা যখন ফাঁকা থাকে বা ফ্রি থাকে অর্থাৎ এখানে তো কে বাইন্ড করবে রিপ্রেসার প্রোটিন বাইন্ড করবে বা রিপ্রেসার এনজাইম বাইন্ড করবে যখন ফাঁকা থাকবে যখন বাইন্ড করতে পারবে না তখন আর এনএ পলিমারেজ এই স্ট্রাকচারাল জিনগুলো দিয়ে স্লাইড করবে এবং ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে নির্দিষ্ট প্রোটিন বা এনজাইম তৈরি করবে আমরা দুটো সিচুয়েশনের কথা মাথায় রাখবো ল্যাক অপেরনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন ল্যাকটোজ মিডিয়ামে প্রেজেন্ট থাকে ঠিক তখনই ল্যাক অপেরনটা শুরু হয় অর্থাৎ নর্মালি ল্যাক অপেরন সুইচ অফ মোডে থাকে যখন ল্যাকটোজ আসে তখন ল্যাক অপেরনটা শুরু হয় কিন্তু ট্রিপটোফেন অপেরনের ক্ষেত্রে ট্রিপ্টোফেন অপেরনটা সবসময় নর্মালি অন মোডে থাকে কিন্তু কখনো কখনো সে অফ মোডে যেতে পারে যেহেতু ট্রিপটোফেন কোষের জন্য কোষের বৃদ্ধির জন্য সবসময়ই প্রয়োজন হয় সেই জন্য এটি সবসময়ই অন মোডে থাকে তাহলে আমরা অন মোডটাই আগে দেখি অর্থাৎ ট্রিপ্টোফেন অপেরন অন মোডে আছে রিপ্রেসর প্রোটিন ইনঅ্যাক্টিভ মোডে আছে রিপ্রেসর প্রোটিন ইনঅ্যাক্টিভ মোডে আছে আরও একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে লো কনসেন্ট্রেশন অফ ট্রিপ্টোফেন এবং হাই কনসেন্ট্রেশন অফ ট্রিপ্টোফেন সময় খেয়াল রাখবা যখন ট্রিপ্টোফেন লো কনসেন্ট্রেশনে থাকবে লো কনসেন্ট্রেশনে থাকবে ঠিক তখনই ট্রিপ্টোফেন অপেরণ অন মোডে থাকবে এবং রিপ্রেসার ইনঅ্যাক্টিভ মোডে থাকবে রিপ্রেসার প্রোটিন ইনঅ্যাক্টিভ মোডে থাকবে কি বললাম যখন ট্রিপ্টোফেন পরিবেশে কিসের পরিবেশে ইকোলাই ব্যাকটেরিয়ার কোষের পরিবেশে হয়তো মিডিয়ামে টিপ্টোফ্যান নাই বা কোষের সাইটোসলের ভেতরে ট্রিপ্টোফেনের উপস্থিতি লো কনসেনট্রেশন আছে। ঠিক তখনই টিপ্টোফেন অপেরন মডেল অন অবস্থায় থাকবে রিপ্রেসার প্রোটিন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে এখন লো কনসেন্ট্রেশনটা কী ধরে নেই আমরা একটা কোষের বৃদ্ধির জন্য ইকোলাই এই সেলটার বৃদ্ধির জন্য সবসময় পঞ্চাশটি ট্রিপ্টোফেনের প্রয়োজন পঞ্চাশটি ট্রিপট্রোফেল সব সময় তার এই অ্যামাউন্টটা প্রয়োজন তার সঠিক বৃদ্ধির জন্য যদি এই এসেন্সিয়াল অ্যাসিডটা ঊনপঞ্চাশটাও থাকে বা আটচল্লিশটাও থাকে অর্থাৎ পঞ্চাশটার নিচে হলেই আমরা ধরে নিব এটা লো কনসেন্ট্রেশনে আছে আমরা দেখে নিই তাহলে কী হয় যখন লো কনসেন্ট্রেশনে থাকে অর্থাৎ অপেরন মডেলটা অন অবস্থায় থাকে এই প্রমোটার সাইটে বাইন্ড করবে আর পলিমারেজ তখন এই জিনটার উপরে স্লাইডিং করবে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন হবে এমআরএনএ তৈরি হবে রিপ্রেসর প্রোটিন তৈরি হবে তবে এই রিপ্রেসর প্রোটিনগুলো ইনঅাক্টিভ হবে কেন ইনঅাক্টিভ হবে কারণ যে রিপ্রেসর প্রোটিনটা তৈরি হয় এই রিপ্রেসর কে বলা হয় অ্যাপো রিপ্রেসর কী বলা হয় অ্যাপো রিপ্রেসর কারণ তোমরা জানো যে একটা পূর্ণাঙ্গ প্রোটিন বা এনজাইম প্রোটিন যখন এনজাইমে পরিণত হয় তখন সেই পূর্ণাঙ্গ এনজাইমটাকে বলা হয় হলো এনজাইম এখানে কি তৈরি হচ্ছে অ্যাপো এনজাইম অ্যাপো এনজাইমের প্রোটিন পাটটা এখানে আছে এর সাথে যুক্ত হবে অপ্রোটিন অংশ বা প্রোস্থেটিক গ্রুপ প্রস্থেটিক গ্রুপ বা কো ফ্যাক্টার বা কো এনজাইম যাই হোক মানে মোট কথা হলো রিপ্রেশন না হওয়া পর্যন্ত যতক্ষণ এ অ্যাপো রিপ্রেশার হিসেবে থাকবে বা অ্যাপো এনজাইম হিসেবে থাকবে ততক্ষণ সে হবে হচ্ছে ইনঅ্যাক্টিভ তাহলে আমরা এই প্রোটিনটাকে লিখে ফেলতে পারি ইনঅ্যাক্টিভ প্রোটিন ইনঅাক্টিভ প্রোটিন বা ইনঅাক্টিভ এনজাইম যেহেতু ওই ইন্যাক্টিভ সেহেতু একই করতে পারবে না এই সাইটটাতে অপারেটর সাইটে বা চালক জিনের সাথে বাইন্ড করতে পারবে না যতক্ষণ না সে অ্যাক্টিভ হচ্ছে সুতরাং সে এভাবেই থাকবে যেহেতু অপারেটর রিজন ফাঁকা সেহেতু এখানে আর এ পলিমারে যে সে বাইন্ড করবে স্লাইডার পড়বে এবং মাধ্যমে একটা অখণ্ড এমআরএনএ তৈরি করবে এই অখণ্ড এমআরএনএ থেকে এখানে পাঁচটি জিন আছে পাঁচ প্রকারের এনজাইম উৎপন্ন করবে পাঁচ প্রকারের যে এনজাইম উৎপন্ন করবে এটাকে বলা হয় বায়োসিন্থেটিক এনজাইম কী বলা হয় বায়োসিন্থেটিক এনজাইম ট্রিপ ই যে এনজাইমটা উৎপন্ন করবে তার নাম হচ্ছে অ্যান্থ্রোনিলেট সিন্থেটেস অ্যান্থ্রোনিলেট সিন্থেটেস ট্রিপ ডি যে এনজাইমটা উৎপন্ন করবে তার নাম হচ্ছে ফসফোরাইবোজাইল আইবোজাইল অ্যান্থ্রোনিলের ট্রান্সফারেজ ট্রিপ সি যে এনজাইমটা উৎপন্ন করবে তার নাম হচ্ছে ইন্ডোল গ্লিসারোল ফসফেট সিন্থেটেস ট্রিপ বি যে এনজাইমটা উৎপন্ন করবে তার নাম হচ্ছে ট্রিপট্রোফেন সিনথেটেস বেটা এবং ট্রিপ এ যে এনজাইমটা উৎপন্ন করবে তার নাম হচ্ছে ট্রিপ ট্রিপ্টোফেন সিন্থেটেস আলফা এই পাঁচটা বায়োসিনথেটিক এনজাইম পাঁচটি ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে এন প্রোডাক্ট হিসেবে ট্রিপ্টোফেন সিনথেসিস করবে ট্রিপ্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করবে শিক্ষার্থীরা আবার বলছি যখন অপারেটার রিজিয়নটা ফাঁকা থাকবে এই প্রোমোটার রিজিয়নে আর এ পলিমারে জেন এসে বাইন্ড করবে আর এ পলিমারে স্লাইডার করতে থাকবে যখনই এই জিনগুলোর উপর দিয়ে আর এন এ পলিমারে জেনজাইম স্লাইড করবে তখনই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে একটি অখণ্ড এমআরএনএ তৈরি হবে এই অখণ্ড এমআরএনএ থেকে পর পর পাঁচটি জিন থেকে পাঁচ ধরনের এনজাইম তৈরি হবে এই পাঁচ ধরনের এনজাইমকে বলা হয় বায়োসিনথেটিক এনজাইম এই এনজাইমগুলো ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে এন প্রোডাক্ট হিসেবে ট্রিপট্রোফেন নামক এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে যেই এসেন্সিয়াল আমাইনো অ্যাসিডটা কোষের ব্যাকটেরিয়ার কোষের বৃদ্ধির জন্য এসেন্সিয়াল তো এটা অন কন্ডিশনের অর্থাৎ ট্রিপ্টোফেন যখন অন থাকে তখন এই প্রক্রিয়াগুলো চলতে থাকে এবং সব সময় ট্রিপ্টোফেন তৈরি হচ্ছে সব সময় ব্যাকটেরিয়ার কোষে কাজে লাগছে কখন অফ মোডে যাবে বলেছিলাম না লো কনসেন্ট্রেশন অর্থাৎ কি পঞ্চাশটার নিচে আছে পঞ্চাশটি সময় প্রয়োজন ধরে নিচ্ছি পঞ্চাশটি সময় প্রয়োজন তার নিচে ট্রিপ্টোফেন আসে ব্যাকটেরিয়ার সেলের এনভায়রনমেন্টে সেজন্য এই কাজটা সব সময় হচ্ছে যদি কখনো এরকম হয় যে ট্রিপ্টোফেন সিনথেসিস পঞ্চাশটার উপরে হয়ে গেল কোষের উপরে ট্রিপ্টোফেনের পরিমাণ পঞ্চাশটার উপরে হয় একান্ন বা বান্ন যাই হোক কিছু একটা হয়ে গেল তখন কি হবে এখন আমরা এই পাশে লিখি অফ ট্রিপ্টোফেন অফ মোড তার মানে কি রিপ্রেসর প্রোটিন অ্যাক্টিভ মোডে রিপ্রেসর অ্যাক্টিভ এবং ট্রিপটোফেনের পরিমাণ কেমন হাই কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন আমরা আবার জিনটি এঁকে ফেলি যখন একটু কি হলো ট্রিপ্টোফেনের পরিমাণ বেড়ে গেল। তখন ট্রিপ্টোফেন এখান থেকে যে রিপ্রেসার প্রোটিনটা সৃষ্টি হয়েছিল ইনঅ্যাক্টিভ রিপ্রেসার প্রোটিন সৃষ্টি হয়েছিল সেই প্রোটিনটির সাথে ট্রিপ্টোফেন এসে যুক্ত হবে যুক্ত হয়ে এখানে অ্যাপোরিপ্রেসার ছিল অ্যাপোরিপ্রেসার অর্থাৎ এই ইনঅ্যাক্টিভ প্রোটিন অ্যাপোরিপ্রেসারের সাথে ট্রিপ্টোফেন এসে যুক্ত হবে যুক্ত হলে ট্রিপ্টোফেনকে তখন বলা হয় কোরিপ্রেসার প্রেসার এসে যুক্ত হলো যুক্ত হওয়ার পরে এটি হলো এনজাইমে পরিণত হবে এই হলো এনজাইমটি অ্যাক্টিভ হলো এনজাইম এই অ্যাক্টিভ এনজাইমটি যে অপারেটর সাইটে যুক্ত হয়ে যাবে যখনই হলো এনজাইম অপারেটার সাইটে যুক্ত হলো তখন আর পলিমারেজ আর ট্রান্সক্রাইব করতে পারবে না ফলে এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে আবার বলছি যখন পরিবেশে ইকোলাই ব্যাকটেরিয়ার পরিবেশে ট্রিপ্টোফেন আলাদাভাবে প্রোভাইড করা হবে মিডিয়ামে প্রোভাইড করা যদি হয় ট্রিপটোফেনকে তখন ট্রিপ্টোফেন ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রবেশ করবে কোষের ভিতরে প্রবেশ করে ওর নিজস্ব সিনথেসিসকারী ট্রিপ্টোফেনের সাথে আরও অতিরিক্ত ট্রিপ্টোফেন যোগ করে ফেলবে অর্থাৎ ট্রিপ্টোফেন তখন ব্যাকটেরিয়ার কোষের ভিতরে হাই কনসেন্ট্রেশন হয়ে যাবে হাই কনসেন্ট্রেশন হয়ে গেলে তখন এই অতিরিক্ত ট্রিপটোফেনটা ইনঅ্যাক্টিভ প্রোটিনের সাথে এসে যুক্ত হবে ইনঅ্যাক্টিভ প্রোটিনের অ্যাপোরিপ্রেসার যে প্রোটিনটা তার প্রত্যেকটা অ্যাপোরিপ্রেসার প্রোটিনেরই একটা অংশ থাকে সেই অংশে এসে কোরিপ্রেসার যুক্ত হতে পারে আর এই কোরিপ্রেসার হিসেবে কাজ করে এই অতিরিক্ত ট্রিপটোফেন ট্রিপটোফেন যখন এই ইন অ্যাক্টিভ প্রোটিনের ওই অংশে এসে যুক্ত হয় তখন সে অ্যাপরিপ্রেসর এবং কোরিপ্রেসার একত্রিত হয়ে হলো এনজাইম তৈরি করে এই হলো এনজাইমটা সক্রিয় প্রোটিন বা সক্রিয় রিপ্রেসর এই হলো এনজাইম তখন গিয়ে অপারেটার জোনের সাথে যুক্ত হয় অপারেটার জোনে যখন যুক্ত হয়ে যায় তখন আর এনএ পলিমারেস স্ট্রাকচারাল জিনের প্রোমোটার সাইটে বাইন্ড করলেও আর স্ট্রাকচারাল জিনগুলোর উপরে ট্রান্সক্রাইব করতে পারে না স্লাইড করতে পারে না যার ফলে ট্রান্সক্রাইব করতে পারে না ট্রান্সক্রিপশন যখন করতে পারে না তখন এই জিনগুলোও আর বায়োসিনথেটিক এনজাইমগুলো তৈরি করতে পারে না এবং যার ফলশ্রুতিতে ট্রিপ্টোফেনও তৈরি হয় না অর্থাৎ এখানে ট্রিপ্টোফেন নিজেই তার নিজের সিন্থেসিসটা বন্ধ করে দিচ্ছে রোধও করে দিচ্ছে ব্যাপারটা এরকম যে আমার প্রতিবেশী যদি আমাকে একবেলার খাবার দেয় আমার কি কোনো দরকার আছে হাত পুড়িয়ে ঘাম ঝরিয়ে খাবার রান্না করার আমি তো ওই বেলা আর খাবার রান্না করব না কখন আবার খাবার রান্না করব। যখন ওই খাবারটা আমার শেষ হয়ে যাবে তখন আমি আবার কিন্তু আমার নিজের খাবার তৈরি করব। ঠিক তেমনি ব্যাকটেরিয়ার পরিবেশে যখন ট্রিপটোফেন এক্সট্রা সরবরাহ করা হচ্ছে তখন কিন্তু ব্যাকটেরিয়া আর ট্রিপটোফেন সিনথেসিস করছে না কখন আবার করবে যখন এই অতিরিক্ত ট্রিপ্টোফেনটা খরচ হয়ে যাবে যখনই খরচ হয়ে যাবে অতিরিক্ত ট্রিপ্টোফেনটা তখন কি হবে এই ট্রিপ্ট্রোফেনগুলো যখন শেষ হয়ে যাবে তখন এই রোধক প্রোটিন আবার ইন্যাক্টিভ মোডে চলে আসবে যখনই ইনঅাক্টিভ মোডে চলে আসবে এখান থেকে খুলে যাবে অপারেটার রিজিয়নটা থেকে সরে যাবে তখন প্রোমোটার রিজনে আবার আর এনে পলিম্যারেজ বাইন্ড করবে এবং আবার ট্রান্সক্রিপশনটা শুরু হবে অর্থাৎ আবারও বলছি ট্রিপট্রোফেন নিজেই নিজের সংশ্লেষণটা বন্ধ করে দেয় যখন পরিবেশে অতিরিক্ত ট্রিপ্টোফেন থাকে শিক্ষার্থীরা এই ছিল আমাদের ট্রিপ্টোফেন অপেরন মডেল আদিকোষী জিন প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রোধক পদ্ধতিটি আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে